ভারত বিশ্বকাপে নতুন করে যোগ হয়েছে প্রযুক্তিগত ত্রুটি, যেটার বলি হয়েছেন মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই অজি ব্যাটারের গ্লাভসে লেগে তালুবন্দী হওয়া একটি বলকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। এর আগে বিতর্কিত এক এলবিডব্লিউর শিকার হন স্টিভেন স্মিথ। ভবিষ্যতের জন্য এই দুই ঘটনার ব্যাখ্যা চাওয়ার কথা জানান মার্নাস লাবুশান। নিত্য নতুন বিতর্কে কোণঠাসা ভারত বিশ্বকাপ, ধর্মশালার বেহাল আউটফিল্ড, সরু রাস্তা কিংবা প্রচারণার অভাবে প্রতিদিনই সংবাদে শিরোনাম হচ্ছে দেশটি। এবার সবশেষ বিতর্কের নতুন সংযোজন হয়েছে খেলার মাঠে প্রযুক্তির ত্রুটি। লখনৌতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচে জন্ম হয় নতুন এই সংকটের, যেখানে বলি হতে হয়েছে অজি ব্যাটার স্টিভেন স্মিথ ও মার্কাস স্টোইনিসকে। প্রোটিয়াদের দেয়া 311 রান তাড়া করতে নেমে 18তম ওভারে স্টোইনিসকে হারানোর মধ্য দিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদার করা 18তম ওভারে ঘটনা সূত্রপাত। স্টোইনিসকে অতিক্রম করে যাওয়া একটি বল কট বিহাইন্ডের আবেদন করে প্রোটিয়ারা। অনফিল্ড আম্পায়ার নট আউট দিলেও রিভিউ থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবারও আউটের সিদ্ধান্ত দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। ভিডিও রিপ্লেতে দেখা যায় বল স্টোইনিসের ডান হাতের গ্লাভস ছোঁয়ার সময় বাঁ হাতের সঙ্গে ব্যবধান ছিল, এক হাতের গ্লাভস আরেক হাতের সংস্পর্শেও ছিল না। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে সতীর্থের এমন বিতর্কিত সিদ্ধান্তে সাক্ষী হয়েছেন মার্নাস লাবুশেন, জানান বিষয়টি ছিল বিভ্রান্তিকর। আমি নিশ্চিত এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হবে, অথবা আমরা এর ব্যাখ্যা চাইব। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আমরা চাই না ছোটখাটো সিদ্ধান্তগুলোর জন্য ম্যাচের ফল পাল্টে যাবে, যে সিদ্ধান্ত এড়ানো যেত। ভবিষ্যতের জন্য বিষয়গুলো ঠিক করতে চাই। স্টোইনিসের আউটের আগে আরও একবার বিতর্কিত সিদ্ধান্তে শিকার হয়েছে অস্ট্রেলিয়া। দশম ওভারে স্টিভেন স্মিথের পায়ে লাগা বলে প্রথমে আম্পায়ার নট আউট দিলেও রিভিউতে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার, যদিও বল ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় লেগ স্ট্যাম্পের মাথায় আঘাত হানে বলটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।